বক্সিং বাংলাদেশে খুব একটা জনপ্রিয় খেলা না হলেও এর সাথে জড়িয়ে আছে অসংখ্য খেলোয়াড়। তাদের জীবিকা ছাড়াও অনেক কিছুই নির্ভর করে এই ইভেন্টের ওপর। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি এই খেলাটি। এবার সে লক্ষ্যেই খেলোয়াড়দের দিকে এগিয়ে এসেছেন কিছু মানুষ। তাদের উদ্যোগে রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার মুষ্টিবাজ প্রতিযোগিতা। ভাষা শহীদদের স্মরণে এই প্রতিযোগিতায় খেলা হয় 8টি ক্যাটাগরিতে। অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা 16 জন পেশাদার বক্সার। করোনাকালীন সময়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেশ খুশি বক্সাররা। নিয়মিত এমন আয়োজনের অনুরোধ তাদের। আজকে খেলাটা খেলে আমার খুব উত্তেজনা লাগছে, কারণ আগামীতে যদি এর থেকে ভালো ম্যাচ হয় তাহলে বাংলাদেশের বক্সারদের জন্য লাইফস্টাইল অনেক ভালো হবে এবং বাংলাদেশের বক্সারদের সম্মানটা পাওয়া যাবে। বক্সার হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি, যারাই বক্সিং নিয়ে করতেছে সবাই যাতে এই গেমের প্রতি যাতে উদ্বুদ্ধ হয়, সবাই যাতে এই গেমটাতে আসে। যে কোনো ইভেন্ট আয়োজনে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সহযোগিতা, যেটা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চান আয়োজকরা। আমরা চাবো যেরকম বক্সিং ইভেন্ট আয়োজন করে দেশবাসী এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা বক্সিং আসার জন্য, বক্সিং রাজ্য সবাই মিলেমিশে ডেভেলপ করতে পারে। প্রথমবারের মতো সরাসরি বক্সিং প্রতিযোগিতা দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকরাও। ফার্স্ট টাইম দেখতেছি, এটা প্রথমে এতটা বুঝিনি, বাট এখন যখন দেখতেছি ইটস রিয়েলি থ্রিলিং, এক্সাইটিং এন্ড অনেক মজা। এই ধরনের খেলা যদি প্রতিটা জায়গায় আসে তাহলে মনে করবেন যে মোটামুটি এটার প্রতি মানুষ আগ্রহ বাড়বে। তো এটা খেলাধুলা দেখার পর অসম্ভব ভালো লাগছে। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা।